করোনাকালে আমরা আমাদের অনেক গুণীজনদেরকে হারিয়েছি, গীতিকার, সুরকার, শ্রদ্ধেয়জন, সাহিত্যিক, অনেকেই হারিয়েছি। আমাদের খবরের চ্যানেল, তাদের খবর দিয়েছি, প্রয়াণের খবর দিয়েছি, চলে যাওয়ার খবর দিয়েছি, কিন্তু এরকম একটি আনন্দ আয়োজনে আমরা তাদেরকে কি বাদ দেব? মোটেও নয়। আমরা শ্রদ্ধা জানাতে চাই, এই মঞ্চ থেকে শ্রদ্ধা জানাতে চাই আমাদের সকলেরই প্রিয় গীতিকবি কাউসার আহমেদ চৌধুরী। কী কী গান, কী কী অসাধারণ গান তিনি রচনা করেছেন। শ্রদ্ধা জানাতে চাই কেজি মোস্তফাকে, তিনিও কিছুদিন হলো গত হয়েছেন। গানে গানেই শ্রদ্ধা জানাই, আমাদের ভাষা তো তাই। আর গানে গানে শ্রদ্ধা জানানোর জন্য যাকে আমি মঞ্চটা ছাড়ছি, তাকে আসলে এটি নিউজের ব্র্যান্ড মুখ যদি বলি আমরা, আঁখি ভদ্র, নামটা আঁখি ভদ্র, এবং আমরা সবাই ঠাট্টাই করি যে তুমি এতই ভদ্র, ভদ্রটা বলতেই হয়। আসলেই একটি মিষ্টি লক্ষ্মী মেয়ে, এত ভালো গান করে, আমি বোধহয় একটু বায়াসড, এত ভালো গান করে যে আমার মনে হয় আঁকি আসলে নিউজ না পড়লেও চলে। কিন্তু তারপরেও আমরা তো এরকম একটি ব্র্যান্ড ফেস, এটি নিউজের এখন মোস্ট সিনিয়র নিউজ প্রেজেন্টার, আঁকি ভদ্রকে আমরা ছাড়তেই চাই না, গানের জন্যও ছাড়তে চাই না, নিউজের জন্যও ছাড়তে চাই না। আর আঁকি আমাদের জন্য বাড়তি পাওনা, আঁকিকে ডেকে নিচ্ছি গানে গানে একটু শ্রদ্ধা জানানোর জন্য, ট্রিবিউট জানানোর জন্য যারা এই করোনাকালে গত হয়েছেন তাদের প্রতি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আঁখি ভদ্র।
Thank you.